দেখি আমার একটা প্রশ্ন এতিমের সম্পদ কিভাবে বন্টন করা যায় কোরআন হাদিস থেকে কিছু বলবেন এতিমের সম্পদ বন্টন বলতে আমি বুঝলাম না প্রশ্নটা মানে এতিমের সম্পদ তার মালিকানাভুক্ত যা পুরোটাই তাকে দিতে হবে যদি না দেন যিনি দিবেন না তিনি আগুন খাইলেন ইন্নল্লাজিনয়া কুলুন মহললিয়তম জুলমা যারা জুলুম করে এতিমের মাল খাইল ওরা মাল খাইলো না ওরা ভাত রুটি খাইলো না ওরা আশুলে খাইলো ইন্নমায় কুলুন বি বুতু নিহিমন্ন ওরা আগুন খাইল তাদের পেটে আগুন ঢুকাইল এখানে কি শেষ ভরে শীঘ্রই জ্বলন্ত দাউ দাউ করা আগুনে জ্বলতে থাকবে কত ভয়ঙ্কর কথা খবরদার এতিমের মালের ধারে পাশেও এটা খাওয়ার জন্য চিন্তাই করেননি এটা ধারে যাবে না যা তার পাওনা তাই তাকে পৌঁছে দেবেন